হাই, স্পাইস বক্সে স্বাগত জানাই। হালুয়া হলো ভারতের বিখ্যাত সুইট ডিশ। আমরা সিরিয়াল, সবজি বা ফল দিয়ে হালুয়া বানাই। আজ আমি দেখাবো কি করে ম্যাঙ্গো হালুয়া বানাতে হয়। এই হালুয়াটা খুবই নরম, সুস্বাদু আর দেখলেই জিভে জল এসে যাবে। দেখে নিন এই ম্যাঙ্গো হালুয়াটা বানাতে গেলে কি কি লাগবে। এখানে 3 কাপ ম্যাঙ্গো পিউরি রাখা আছে, 1/2 কাপ বেসন, 1/2 কাপ চিনি, এলাচ গুঁড়ো, কুচানো বাদাম আর ঘি। আসুন ম্যাঙ্গো হালুয়া বানাতে শুরু করি। একটা প্যান গরম করব আর তার মধ্যে সামান্য ঘি দেব। ঘিটা একবার গরম হয়ে গেলে আঁচটা মিডিয়ামে করে দেব, তাতে বেসন অ্যাড করে দেব। এটা মিডিয়াম আঁচে বানান যাতে বেসনটা পুড়ে না যায়। এটা ততক্ষণ ভাজুন যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধ দূর হয়। আর একটা পাত্রে ঢেলে রেখে দিন। সেই পাত্রেই আমি ম্যাঙ্গো পিউরেটা ঢেলে দেব। আর চিনি, এই ধাপটা খুবই ইম্পর্টেন্ট আর এতে অনেকক্ষণ সময়ও লাগবে। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো এটাকে সমানে নাড়তে হবে, না হলে তলে ধরে যাবে। দেখুন, আমি যত এটাকে গরম করছি আর নাড়ছি, এটা ঘন হচ্ছে আর রংটাও একটু গাঢ় হয়ে যাচ্ছে। তাহলে এবার দেখুন এটা কতটা ঘন হয়ে গেছে। এটা একেবারে আটকে যাচ্ছে আর খুবই ঘন হয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা বেসন আর সমানে নাড়তে থাকব। এবার এর মধ্যে আমি সামান্য এলাচ গুঁড়ো দিয়ে দেব আর সব কাটা কুচানো বাদাম আর 1 চামচ ঘি, যেটা আমি সরিয়ে রেখেছিলাম। আর এবার সব কিছু একসাথে এভাবে মিশিয়ে নেব। দেখুন কি সুন্দর এটা তৈরি হয়ে গেছে, হালুয়া প্রায় তৈরি। এটা কিন্তু সমানে নাড়তে থাকবেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবারে হালুয়াটা তৈরি হয়ে গেছে, যেটা গরম। আপনি এটা গরম গরমও সার্ভ করতে পারেন। গ্যাসটা বন্ধ করে দেব। তাহলে এই ম্যাঙ্গো হালুয়াটা তৈরি হয়ে গেছে। আমি এটাকে বাইরে বের করে এভাবে সেট করে নিয়েছি, এটা ঠান্ডাও পরিবেশন করা যায়। এই ম্যাঙ্গো হালুয়া অবশ্যই বানিয়ে দেখবেন। যদি আপনার বাড়িতে আম না থাকে বা সেটা আমের সিজন না হয়, তাহলে টিন বা পিউরেড ম্যাঙ্গো ইউজ করতে পারেন। এটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। এটা ডিলিশিয়াস ডিলিশিয়াস ডেজার্ট।